হ্যালো বন্ধুরা, ফিরে এলাম তোমাদের ফেভারিট চ্যানেল গ্রিন হাইভ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। আগের ভিডিওর মতোই এই ভিডিওতেও আমি নিয়ে এসেছি আজকের WBPSC ক্লারিক্যাল যে পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ LDA LDC যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার যে সেকেন্ড শিফটের কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপারের ইংলিশ কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা জানো যে এটা 100 নম্বরের পরীক্ষা ছিল এবং এতে মোট 100 নম্বরের প্রত্যেকটা কোয়েশ্চেনে পূর্ণমান 1 করেছিল এবং 0.25 হচ্ছে এর নেগেটিভ মার্কিং। তো বন্ধুরা, এই কোয়েশ্চেন পেপারে যেটা দেখা যাচ্ছে যে 71 থেকে 100 নম্বর অবধি যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে পুরোপুরি ইংলিশের জন্য বরাদ্দ। তো কাজেই আমি তোমাদেরকে ইংলিশের পার্টটার আনসারগুলো দেখাবো। আর সবার আগে একটা কথা বলে দিই যে এই আনসারগুলো আমি নিজেই বানিয়েছি, ফলে এগুলো কোনো যেহেতু অফিসিয়াল আনসার কি নয়, তাই সম্পূর্ণভাবে এগুলো আমার নিজস্ব মতামত, নেওয়া না নেওয়া তোমাদের ব্যাপার। তোমাদের যদি সঠিক মনে হয় তাহলেই নিতে পারো। তো যাই হোক, এবার শুরু করছি ভিডিওটা। আচ্ছা, তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনে দেখা যাক কি বলছে। বলছে যে দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল। তাহলে বলছে যে বেড়ালটা কি করছে না স্যাট, এইটাই ভালো করে লক্ষ্য করো। প্রথমে বলেছে যে বেড়ালটা বসছে, কোথায় বসছে না ড্যাশ দ্য লিটল গার্ল। এইবার এইখানে দেখো কি বলছে, আন্ডার বিসাইডস ইনটু বিসাইড। এবার দেখো, আন্ডার তো নিচে হবে না, বিসাইডস মানে কি, বিসাইডস মানে হচ্ছে আমরা যেটাকে বলি না যে এর পাশাপাশি। ধরা যাক আমি বললাম যে যে বিসাইডস ইয়েলো কার আই হ্যাভ আ রেড কার, ঠিক আছে, বিসাইডস আ ইয়েলো কার আই হ্যাভ অলসো আ রেড কার। তার মানে কি বোঝালো, যে একটা হলুদ রঙের গাড়ি থাকার সাথে সাথে আমার একটা লাল রঙের গাড়িও আছে, ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে তখন আমি বিসাইডস কথাটা ব্যবহার করি, আর ইনটু মানে ভেতরে, সে তো হবেই না, তাহলে কোনটা হবে বিসাইড। যখন বিসাইড বলছি তার মানে কি, বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে এইটা হলো সঠিক উত্তর। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা দেখো, বলছে হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গো টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। বোঝা যাচ্ছে যে কারুর একজনের বন্ধু বাহাইন্ড দ্য বার্স আছে, মানে জেলে আটকে আছে, অর্থাৎ তো তার বেল করাবার জন্য, তোমরা জানো বেল করানো মানে কি, মুক্ত করা, জামিনে মুক্ত করা, তো সেটা করার জন্য সেই ব্যক্তি কি করছে না হেভেন অ্যান্ড ড্যাশ। এটার কথাটাই আছে হেভেন অ্যান্ড হেল। এই হেভেন অ্যান্ড হেল এইটা হচ্ছে গিয়ে তোমার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বা ইডিয়ম। এই হেভেন অ্যান্ড হেল কথাটার অর্থ হচ্ছে যে মানে মানে আক্ষরিক অর্থে স্বর্গ থেকে নরক বোঝায় না, মানে কোনায় কোনায়, মানে সব জায়গায় গেছে, এমন কোনো জায়গায় নেই যেখানে যে জায়গায় সে বাদ দিয়েছে, অর্থাৎ সব জায়গাতেই সে গিয়ে গিয়ে চেষ্টা করেছে যাতে তার বন্ধুর জন্য সে বেল করাতে পারে। তাই এটার উত্তর হবে হেল, হেভেন অ্যান্ড হেল। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখো, বলছে যে এইগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। তাহলে চারটে সেন্টেন্স দিয়ে দিয়েছে, একই রকমের সেন্টেন্স কিন্তু একটু একটু করে চেঞ্জ করে 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 দিয়ে দিয়েছে, এবার চারটে দিয়েছে সেই রকম, কোনটা হবে সঠিক। তাহলে দেখো, বলছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। তাহলে বিহেভিয়ার তো একটা সিঙ্গুলার কথা, তাহলে সেটার পরে আর ওয়ার কেন দেবে, ওয়ার তো হবে না। আমি সঠিকটা লাস্টে বলছি, আগে ভুলগুলো বলে দিই। দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এটাও ভুল কথা, বিহেভিয়ার্স বলে কোনো কথা হয় না, তাহলে বিহেভিয়ার্স কথাটা প্লুরালে হবেই না। তাহলে দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন, এটা তো আবার সেই একই ভুল। তাহলে এই জায়গাটা দেখলেই তুমি এই দুটো অপশান প্রথমেই বাদ দিয়ে দিতে পারো, যে বিহেভিয়ার্স কথাটাই ভুল, মানে প্লুরালে বিহেভিয়ার কথাটা হবে না। তাহলে বিহেভিয়ার বুঝে গেলাম সিঙ্গুলারে হবে। এখন তাহলে সেই রকম দুটো অপশান আছে, একটা বললাম দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, আরেকটা দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক, আরেকটা হলো দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। এবার তুমি কোনটা নেবে? তাহলে দেখো, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন যখন বলছি তাহলে এটা সিঙ্গুলারে,
বিহেভিয়ার কথাটা সবসময় সিঙ্গুলারে হয়, তাহলে সিঙ্গুলার হলে তারপরে ওয়াজ বসবে, ওয়েয়ার বসবে না। এবার তুমি ভাবতে পারো যে কেন চিলড্রেন আছে, তো তাহলে তো ওয়েয়ার বসাটাই যুক্তিযুক্ত। কিন্তু না, এখানে সাবজেক্ট কোনটা সেটা দেখো, দ্য বিহেভিয়ার অব দ্য চিলড্রেন, বিহেভিয়ারটা হচ্ছে সাবজেক্ট, চিলড্রেনটা নয়। তাহলে চিলড্রেনটা যতই প্লুরালে থাকুক না কেন, বিহেভিয়ারটা যেহেতু সিঙ্গুলারে আছে যেটা কিনা সাবজেক্ট, তাই সেটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব বসলো, যে ওয়াজ বসলো, তাই এটা হবে সঠিক। ঠিক আছে, তাহলে তারপরে কোয়েশ্চেনটা যাচ্ছি, বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর টু ইয়ার্স। আগে মানে সঠিক উত্তরটাই বলে দিই, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর টু ইয়ার্স, হয়ে গেল। হ্যাঁ, কারণ কি, এই যে রনি যেটা কিনা এখানে অবজেক্ট ছিল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল, সেটা প্যাসিভ ভয়েসে দেখো সাবজেক্ট হয়ে গেল। এবার টট বলেছে, টট এটা হচ্ছে টিচার, টিচার পাস্ট টেন্স, তাহলে টিচার পাস্ট টেন্স, তাহলে এটা কি করবে তুমি, রনি ওয়াজ টট, তোমরা জানো যে প্যাসিভে এইরকম হয়ে যায়, রনি ওয়াজ টট হয়ে গেল, যেহেতু এটা টট বলেছে পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ টট হয়ে গেল। এবার ম্যাথামেটিক্স যেমন আসার সেটা চলে এলো, এবার কার দ্বারা, না দ্য টিউটর বলেছিল, মানে সাবজেক্টটা এবার অবজেক্ট হয়ে যাবে, বাই দ্য টিউটর, এবার ফর টু ইয়ার্স যেরকম বসেছিল, ফর টু ইয়ার্সটা তো হচ্ছে কমপ্লিমেন্ট, ওটা যেমন থাকার তেমন থেকে যাবে, তাহলে হলো রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর টু ইয়ার্স, হয়ে গেল। আচ্ছা, এবার যাচ্ছি পরের কোয়েশ্চেনে, আবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিয়েছে, কি বলছে, যে দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, তাহলে কি হবে, না এখানে আবার এই যে এইটা হচ্ছে অবজেক্ট, বুঝতেই পারছ, সোসাইটি হচ্ছে সাবজেক্ট, তাহলে তুমি কি করবো, অবজেক্টটাকে সামনে নিয়ে যাও, দ্য পুয়ার, সরি দ্য পুয়ার চিলড্রেন, পুরোটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি করবে, দ্য পুয়ার চিলড্রেন নিয়ে গেলে, এইবার উইল হেল্প বলেছে, তাহলে ওইটা কি হয়ে যায়, যখন আমরা প্যাসিভ করি উইল বি হেল্পড হয়ে যাবে, বাই দিলে, এবার সাবজেক্টটাকে নিয়ে চলে আসো, দ্য সোসাইটি, আর যেটা উইথ মানি সেটা তো কমপ্লিমেন্ট, সেটা সেটার মতো বসে গেল, তাহলে এই এর উত্তরটা সঠিক। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখো, বলছে হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, তাহলে কি বলছে, যে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছ যে কি, যে মিস্টার বাসু, তাহলে হবে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, কেন প্রথমে বলি কেন হ্যাড বিইং হবে না, এটার তো কোনো মিনিং দাঁড়ায় না, হ্যাড বিইং অ্যাপয়েন্টেড এরকম তো কিছু হয় না, ওয়ের অ্যাপয়েন্টেড কেন হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে, আর এখানে হ্যাব বলছি, তাহলে দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তো এটাও হবে না, আর ওয়াজ বিন অ্যাপয়েন্টেড বলেও কিছু হয় না, তাহলে কি হবে, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, একটাই বাকি থাকলো। আচ্ছা, তারপরে দেখো দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন, এইবার এটা কি বলছে, যে এই এই দেশের যে নারীরা, দেশের যে নারীরা তারা কি করছে, না লড়াই করছে, কিরকম টুথ অ্যান্ড ড্যাশ, এটায় বসে কি নেল, টুথ অ্যান্ড নেল ফর লিবারেশন, মানে মুক্তির জন্য। এবার দেখো টুথ অ্যান্ড নেল কথাটার অর্থ কি, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এর মানে কি, টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে গিয়ে মরণপণ, মরণপণ, ঠিক আছে, মরণপণ লড়াই যেটাকে বলে, তাহলে সেইটা করছে কিসের জন্য, মুক্তির জন্য, তাহলে টুথ অ্যান্ড নেল। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, না নিদার অফ দ্য টু ব্রাদার্স, এটা তোমাদের আগের যে ভিডিওটা দিলাম, মানে মর্নিং শিফটের যে ভিডিওটা, সেটা তো আমি এরকম একটা এক্সাম্পল করালাম, যে নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, এইটা যখন দিয়ে দেবে, নিদার কথাটা থাকবে বা নিদার নর দিয়ে থাকবে, তখন তোমরা বুঝে নেবে, ধরো নিদার বা ইদার বা নিদার নর বা ইদার অর, এইগুলো দিয়ে যখন কথা থাকবে, তখন যতই দুজনের কথা বলুক কিন্তু বোঝাবে ইন্ডিভিজুয়ালি, যতই দুজনের কথা বলুক বোঝাবে ইন্ডিভিজুয়ালি, এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি। অতএব কি হবে, নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। এবার তুমি বলতে পারো, আচ্ছা বুঝলাম যে এটা না হয় সিঙ্গুলার হবে, তাই জন্য এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই ওয়াজ বসছে, কিন্তু এটা ওয়াজ না হয়ে এটা তো অন্য কিছু ধরা যাক, এখানে যদি ইজ অপশান থাকতো তাহলে তো হতে পারতো, কিন্তু কেন হবে না, হবে না এই কারণে, কারণ এটা ইয়েস্টারডে বলে দিয়েছে, তাহলে যেহেতু পাস্ট টেন্স তাই জন্য এই ওয়াজটাই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট, বাকি যেটা আছে দেখো ওয়েয়ার আর, এটা তো প্রথমেই হচ্ছে গিয়ে এই দুটো দেখেই বুঝে যাবে যে প্লুরালে দিয়েছে, হবে না, হ্যাভ বিন তো এখানে হবেই না, কারণ হ্যাভ বিনও প্লুরাল,
এটাও প্লুরাল এই দুটো, তাহলে একটাই মাত্র সিঙ্গুলার আছে ওয়াজ, তাহলে এটাই বসবে। আচ্ছা তারপরেরটাই যাচ্ছি, কি বলছে দেখো, বলছে ডেঞ্জারাসের অপোজিট ওয়ার্ড খুঁজতে বলছে। ডেঞ্জারাস সেফ, একটা হচ্ছে মানে বিপদ সংকুল বা বিপদজনক, আরেকটা হচ্ছে সেফ, তাহলে হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো কি বলছে, যে বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন ড্যাশ। আচ্ছা এইটাই কি বসবে, বাই দ্য টাইম উই রিচড হোম, প্রথম কথা এটা পাস্ট টেন্সে দিয়েছে, সিম্পল পাস্টে, তাই তো? তাহলে বলছে দ্য রেন, আমরা যতক্ষণে ঘরে পৌঁছালাম ততক্ষণে কি না বৃষ্টি থেমে গিয়েছিল। তার মানে বৃষ্টি থেমে গিয়েছিল, বৃষ্টিটা আগে থেমেছে। তাহলে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বললাম যে যখন দুটো কাজ পাস্টে হচ্ছে তখন যেটা আগে ঘটছে সেটা বসবে পাস্ট পারফেক্টে, যেটা পরে ঘটছে সেটা বসবে সিম্পল পাস্টে, এই হচ্ছে কথা। তাহলে হ্যাড স্টপড বসবে এখানে, অর্থাৎ বৃষ্টিটা আগে থেমেছে, এবার তাহলে হ্যাড স্টপ বসবে। আরও একটা কথা বলে দিই, এই যে বাই দ্য টাইম যখন এইরকম কথা ইউজ করব তখন সবসময় এই পাস্ট পারফেক্টের ব্যাপারটা চলে আসে, পাস্ট পারফেক্ট, তাই জন্য হ্যাড স্টপড বসলো এখানে, আর বাকিগুলো কোনোটাই সুটেবল নয়। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা দেখো কি বলছে, শি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই, তাহলে কী হবে, মেক আপ হার মাইন্ড, মানে কি শি কুড নট মেক আপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই, মানে সে ঠিক করতে পারছে না যে কি সে কোন জিনিসটা সে কিনবে। এইটাকেই বলা হয় ইংলিশে বলা হয় মেক আপ হার মাইন্ড, মানে মনকে স্থির করতে পারছে না যে কোনটা কিনতে চায় সে, এটাই। আচ্ছা এবার আসছে অ্যাম্বিশাস স্পেলিং, অ্যাম্বিশাস মানে কি উচ্চাকাঙ্ক্ষী, তাহলে অ্যাম্বিশাসের সঠিক স্পেলিং, এটা তো স্পেলিং কিছু করার নেই, এটা এটাই ঠিক প্রথমটা। আচ্ছা তারপরে কি আসছে, বলছে আ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। এইটা তোমাদের সকলেরই পারার কথা, কারণ পরীক্ষা যখন দেখবে তোমরা রেজাল্ট বেরায়, রেজাল্ট বেরালে বলে যে এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট, তাহলে এইটা হচ্ছে এলিজিবল হবে, এলিজিবল মানে কি সক্ষম, যারা পাস করেছে, তাহলে এইটাই হবে। আচ্ছা তারপরেরটা দেখো, বলছে যে এই কথাটার কোনটা হবে, এই চারটের মধ্যে কোন শব্দটা এই কথাটার মিনিং, কথাটা কি, আ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ, তাকে বলা হয় বুলি। বুলি কোন ছেলেদেরকে বলে থাকা হয়, যে যারা হচ্ছে গিয়ে দেখো না অনেক সময় স্কুল কলেজে হয় যে একটু দাদাগিরি দেখানো কিছু ছেলে থাকে, যারা হচ্ছে গিয়ে শান্ত ছেলেদেরকে একটু ভয় দেখিয়ে থাকে, তাদেরকে বলা হয় বুলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে স্যাটেলাইট স্পেলিং দিয়েছে, এটা তো স্পেলিং কিছু করার নেই, এটা প্রথমটাই ঠিক হবে। আচ্ছা তারপরে দেখো, হ্যাঁ এই কোয়েশ্চেনটা, এইটা কিন্তু খুব কনফিউজিং কোয়েশ্চেন, পিএসসির অফিসিয়াল আনসার কি এলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওরা কোনটাকে সঠিক বলে গণ্য করেছে। এটা এ আর বি এর মধ্যে কনফিউশন আছে, বলে দিই, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। আমার যেটা মনে হয়েছে যে এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হবে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি মানে কি সমাজবিরোধী কাজকর্ম। এইবার কেউ ইল্লিগাল অ্যাক্টিভিটিস দিলেও যে একেবারে ভুল হয়ে যাবে তা নয়, কারণ এটার মানে বেআইনি কাজকর্ম, আর এটার মানে হচ্ছে সমাজবিরোধী কাজকর্ম, কিন্তু জেনারেলি অ্যান্টি এই অ্যাক্টিভিটিসের সাথে অ্যান্টি সোশ্যাল কথাটা যায়, বেশি পরিমাণ যায়, মানে বেশি পরিমাণ ইউজ করা হয়, তাই জন্য আমি এটাকেই চুজ করেছি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তবে এবার দেখতে হবে পিএসসি কোনটাকে সঠিক বলে গণ্য করে, সেটাই সঠিক হবে। আচ্ছা এবার দেখো কি বলছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে, কি বলছে, তার মানে এটা প্যাসিভে দেওয়া আছে, এবার তোমাকে অ্যাক্টিভে করতে হবে। কি বলছে, যে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফর্ট, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফর্ট, মানে অনেক জিনিসই একটু সামান্য প্রচেষ্টার দ্বারা করা সম্ভব, ঠিক আছে, সম্পাদন করা সম্ভব। এবার কি বলছে, এইবার এটা দেখো, যেহেতু এখানে কোনো মানে সেই অর্থে এজেন্ট দেয়নি, এটা বাই আ লিটল এফর্ট বললো ঠিকই, কিন্তু এরা যখন আনসারটা দিচ্ছে তখন দেখো একমাত্র এইটাই সঠিক হচ্ছে, যে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফর্ট, এছাড়া আর কোনোটাই কিন্তু ম্যাচ করবে না। এটা তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখতে হবে, ম্যাচ করে করে দেখতে হবে, ঠিক আছে। এখানে বাকিগুলো আছে, দে মে অ্যাকমপ্লিশ, এটা তো হবেই না, ঠিক আছে।
আচ্ছা, কারণ দে এর কোনো জায়গায় নেই, এখানে দে কথাটা আসবেও না। দে ক্যান, আবার দে, তাহলে দে এর তো জায়গায় নেই, বাদ দিয়ে দাও। এইবার হচ্ছে দুটো ওয়ান মেয়ে দিয়ে দিয়েছে, যেহেতু এখানে এক্স্যাক্টলি এজেন্ট বলে কিছু দেওয়া হয়নি, আর লিটল এফার্ট এটা যদিও বাই আ লিটল এফার্ট বলেছে, কিন্তু কোনো ব্যক্তির দ্বারা যে কিছু সেরকম কিছু বলা হয়নি। তাই জন্য আমাকে যদি ব্যক্তি হিসেবে কাউকে আনতে হয়, এখানে যেহেতু ব্যক্তি দিয়ে স্টার্ট করছে একজন, তাই জন্য আমাকে তখন একটা ইনডাইরেক্ট ওয়েতে বলতে হবে। তাই আমি ওয়ান মেয়ে বললাম, দে ক্যান বা দে মেয়ে যদি আমি বলি তাহলে তো নির্দিষ্ট করে দেওয়া হয়। এবার নির্দিষ্ট করে তো এখানে কিছু বলা নেই, তাহলে আমি কি দেবো, যে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফোর্ট, মানে কেউ যদি সামান্য প্রচেষ্টা করে তাহলে অনেক কাজই সম্পাদন করতে পারবে, এটা বোঝালো। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড, এটা তো খুব সোজা, অ্যাফ্রেডের পরে অফ বসে, অ্যাফ্রেড অফ দ্য টাইগার, অর্থাৎ হরিণটা বাঘের দ্বারা ভীত, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো কি বলছে। হ্যাঁ, চেঞ্জ দ্য, এইটা খুব ভাইটাল কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দিয়েছে। দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, বলছে শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স। এটা মানে হঠাৎ করে একদৃষ্টে করতে গিয়ে আমি প্রথমে ভুল করে ফেলেছিলাম, মানে অন্যমনস্কভাবে ভুল করে ফেলেছিলাম, তারপরে কেটে সঠিকটা করেছি, কারণ এটা আচমকা দেখলে কিন্তু ভুল হয়ে যাওয়ারই সম্ভাবনা আছে, একটু ভালো করে দেখলে তারপরে ভুলটা কিন্তু ধরা পড়বে। তো আমি যখন ভালো করে দেখলাম তখন সঠিকটা বের করলাম। এটা দেখো কি বলছে, যে শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, এইখানে যে হ্যাড কথাটা বলেছে এইটা কিন্তু ওই যে পাস্ট পারফেক্টের হ্যাড নয়, এই হ্যাডটার মানে কি, তার আছে, ঠিক আছে, মানে তার কাছে, এখানে কি বলতে চাইছে, তার কাছে সমস্ত কোয়েশ্চেনগুলো শেষ করার মতো সময় ছিল, এটা ছিল বোঝাচ্ছে, এটা পাস্ট পারফেক্টের হ্যাড কিন্তু নয়। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু, আমি ভুল করে এই অপশানটা দাগ দিয়ে দিয়েছিলাম, দেখো এইটাই কিন্তু অনেকেই স্ট্রাইক করে দেবে, যে হ্যাডটাকে সামনে নিয়ে গেলাম, হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, এটা করে দিই, কিন্তু তা তো নয়। হ্যাডটাকে আমি কখন সামনে নিয়ে যেতে পারতাম, যদি সেই হ্যাডটা পাস্ট পারফেক্টের হ্যাড হতো তাহলে সেটাকে আমি সামনে নিয়ে যেতে পারবো, দিয়ে কোয়েশ্চেন ফর্ম করতে পারবো, কিন্তু এটা তো সেটা নয়, এটা বলছে তার ছিল। এইবার তোমাকে কি চিন্তা করতে হবে, দেখো এটা কত বুদ্ধির কোয়েশ্চেন দিয়েছে, এই জায়গাটা তোমাকে কি করতে হবে, শি হ্যাড টাইম মানে তোমাকে ভাবতে হবে যে শি ডিড হ্যাভ টাইম, ঠিক আছে, শি ডিড হ্যাভ টাইম, বাকি যা আছে ওই আর কি, শি ডিড হ্যাভ টাইম, এটা ভাবতে হবে। তার মানে হ্যাডটাকে তোমাকে ভাবতে হবে ডিড হ্যাভ, বুঝে গেলে। এইবার তাহলে যদি তাই ভাবো, তখন তোমার একটাই অপশান এখানে ম্যাচ করবে, যে ডু ইউ থিঙ্ক দ্যাট শি ডিড হ্যাভ টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, মানে তুমি হ্যাডকে ডিড হ্যাভ বলেও লিখতে পারো। এইভাবে যেমন তুমি এইভাবে অনেক কিছু করা যায় আর কি, তো তুমি হ্যাডটাকে ডিড হ্যাভ বলে ভাবতে পারো, তাহলে তুমি কোনটা ঠিক করতে পারবে, যে ডু ইউ থিঙ্ক that she did have time to finish all the questions, এগুলো তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখতে হবে। বাকিগুলো দেখো, আবার সেই হ্যাড দিয়ে স্টার্ট করেছে, মানে তো এটা প্রথমেই কাটা দিয়ে দিলে, এইটাও তো সেই হ্যাড দিয়ে কাটা দিয়ে দিলে। এইবার যেটা ডিড দিয়ে স্টার্ট করেছে, ডিড দিয়ে যদি আমি যদি এরকম মনে করি যে শি ডিড হ্যাভ দিয়ে যেহেতু বললাম, তাহলে ডিডটাকে আমি সামনে আনবো, ঠিক আছে, আনলাম ডিডটাকে সামনে, ডিড শি অবধি বললাম, কিন্তু তারপরে কি হ্যাভ দিয়েছে, দেয়নি, দিয়েছে ম্যানেজ, তাহলে এটাও বাদ হয়ে গেল, তাহলে একটাই পড়ে থাকছে এইটা, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে যে কশাসের সেম মিনিং, কশাস মানে কি, মানে সাবধান, তাহলে সাবধানের আর কি হয়, কেয়ারফুল হয়, এলো সোজা, প্রচণ্ড সোজা দিয়েছে। এস্টিম, এস্টিম মানে রেসপেক্ট, এস্টিমের সিনোনিম খুঁজতে বলেছে, এস্টিম মানে রেসপেক্ট, আমরা বলি না হাই এস্টিমড, হি ইজ আ পার্সন অফ হাই এস্টিমড, হাই এস্টিম, তার মানে কি, হি ইজ আ পার্সন অফ হাই এস্টিম, তার মানে কি, না, হি ইজ আ পার্সন অফ গ্রেট রেসপেক্ট, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে, বলছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, হ্যাঁ, এইবার এটাও একটা বুদ্ধির কোয়েশ্চেন। দেখো, তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই এই পোয়েমটা পড়েছো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস, এইটা আমরা ছোটোবেলায় সকলেই পড়েছি। এইটা কিন্তু অনেকে ভুল করে মেক করে দেবে, কেন করবে, তারা ভাববে আর্লি টু বেড এইটা একটা কাজ,
আর্লি টু রাইজ এইটা আরেকটা কাজ, একে একে দুই হলো প্লুরাল হয়ে গেল, তাহলে এটা মেক হয়ে যাবে, যেহেতু প্লুরাল তাই মেক হবে, কিন্তু ভুল কথা। আমি তোমাদেরকে আগে অনেকগুলো ভিডিও করিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে এরকম ধরনের বলেছিলাম যে এই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস এটা একটা ইউনিট। আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিয়েছিলাম কি দিয়ে, আশা করি মনে আছে তোমাদের, ব্রেড অ্যান্ড বাটার দিয়ে দিয়েছিলাম। দেখো সেই জিনিসই দিয়েছে, আগের ভিডিওতে যা করিয়েছি সেই রকম ধরনের জিনিস দিয়েছে। আমি কি বলেছিলাম ব্রেড অ্যান্ড বাটার এইটা হচ্ছে একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইউনিট মানে অখণ্ড জিনিস, ব্রেড ছাড়া বাটার চলবে না, বাটার ছাড়া ব্রেড চলবে না। তো এখানেও তো সেই জিনিসই দিয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমোতে যাবো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এইটা একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তুমি যদি ঘুমোতেই না গেলে তাহলে ঘুম থেকে উঠবে কি করে, আর তুমি যদি ঘুম থেকে উঠলেই তাহলে নিশ্চয়ই তুমি ঘুমোতে গেছো, তার ফলে এই জিনিসটা একটা আরেকটা ছাড়া অবান্তর, তাই জন্য এই পুরোটাই একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই জন্য এটা কিন্তু একে একে দুই হবে না, এটা হয়ে যাবে একটাই ইউনিট, যে কারণে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তাই এটা মেক্স হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরেরটায় দেখো, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন, এমন একটা কাজ যেটা কি না অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব কি না বুঝিয়ে ওঠা, কাউকে একটা বুঝিয়ে ওঠা, এক্সপ্লেন করা বা বুঝিয়ে ওঠা, তো সেটাকে কি বলা হয়, ইনএক্সপ্লিকেবল, অবর্ণনীয়। এটার বাংলাটা হচ্ছে, এক্সাক্ট বাংলাটা হলো অবর্ণনীয়। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি, কি বলছে, দ্য এম্পেরর আকবর রুলড, এর প্রিপোজিশন বসাতে রুলড ওভার, রুলের পরে ওভার কথাটা বসে, অর্থাৎ রুলড ওভার আ ভাস্ট কিংডম, বলছে যে এম্পেরর আকবর বা সম্রাট আকবর একটা বৃহৎ সাম্রাজ্যের ওপর আধিপত্য স্থাপন করেছিলেন। ঠিক আছে, আধিপত্য স্থাপন করেছে এবং রুল করেছিলেন, এইটাই। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখো, রত্নাস মাদার ইজ ড্যাশ, শি কান্ট ইভেন সাইন হার নেম, বলছে রত্নাস মাদার ইজ ইলিটারেট, অর্থাৎ অশিক্ষিত, যে তিনি এমনকি নিজের নামটাও সই করতে পারেন না। আচ্ছা, তারপরে কি আসছে, তারপরে আসছে যে দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাফস লাউডলি ফর নো রিজন, বলছে মানুষটা সম্ভবত দেখে যেটা মনে হচ্ছে যে ড্যাশ, ড্যাশে কি বসবে, কারণ সে প্রায়ই জোরে জোরে হেসে উঠছে উইদাউট এনি রিজন, তাহলে এরকম অস্বাভাবিক বিহেভিয়ার যে করবে তাহলে সে কি হবে, অ্যাবনর্মাল, কারণ বাকিগুলো কোনোটাই হবে না, হ্যাপি হলেই বা চিয়ারফুল হলেই বা সে হঠাৎ হঠাৎ করে জোরে জোরে হেসে উঠবে কেন, হ্যাপি বা চিয়ারফুল হতেই পারে, তার জন্য কি হঠাৎ হঠাৎ কেউ জোরে জোরে হেসে ওঠে, আর অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়, তাহলে তো ওই দুটো হচ্ছে না। আচ্ছা, তারপরে কি হচ্ছে, বলছে রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল, তাহলে পেন্টিংটার দিকে তাকিয়ে থাকা সেইটাকে কি বলা হয়, লুক অ্যাট, হয়ে গেল। আচ্ছা, পরেরটাই যাচ্ছি, কি বলছে, উই বাই মিট ফ্রম, তাহলে মিট কে বিক্রি করে না, বুচার, এটা অনেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে এইভাবে ঘুরিয়ে একটা সেন্টেন্স করে দিয়েছে, যা বুচার ইজ হু হু বাইজ মিট, তাহলে যার কাছ থেকে আমরা মাংস কিনি তাকে কি বলে, বুচার, বা যেটাকে বাংলায় বলে কসাই। আচ্ছা, এরপরে দেখো আর দুটো মাত্র কোয়েশ্চেন আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা চুজ করতে বলছে, অমিত স্টোরি অ্যাবাউট গোস্টস অ্যান্ড উইচেস ইজ নট বিলিভেবল, মানে অমিতের যে ভূত আর পেত্নির যে কাহিনী সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, তাহলে বিলিভেবলটা হচ্ছে গিয়ে এখানে সঠিক হবে, বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, এবার হচ্ছে কি কি, হোয়েন বাইং আ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, এবার এই কিপ ইন মাইন্ড এই কথাটাকে বলছে, এই কথাটা এই চারটের মধ্যে কোনটা হবে, ইনভেন্ট মানে তো আবিষ্কার করা, ইগনোর মানে হিন্দিতে যেটাকে বলে নজরআন্দাজ করা, মানে সেটাকে নিয়ে একদম না ভাবা, এড়িয়ে যাওয়া, আর অ্যাডমায়ার মানে প্রশংসা, তাহলে একটাই বাকি থাকছে, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না, তাহলে একটাই বাকি থাকছে, সেটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অ্যাবাউট মানে ভাবা, তাহলে কি বলছে যে যখন কারুর জন্য গিফট কেনা হয় তখন তার যে পছন্দ অপছন্দ, লাইকস অ্যান্ড ডিসলাইকস, সেটা সম্বন্ধে ভাবা উচিত।
তাই থিঙ্ক অ্যাবাউট। তাহলে এই হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবকটা উত্তর, এবং আশা করি এটা তোমাদেরকে তোমাদের কাজে লাগবে ভালো এই ভিডিওটা। এবার আমি আবার আর একটা কথা বলে দেবো যে ভিডিওটার কিন্তু আনসারগুলো অবশ্যই অফিসিয়াল নয়, এটা আমি আমার নিজস্ব মতামত প্রকাশ করছি। তাই জন্য সবসময় বেস্ট হচ্ছে যে যত জায়গাতেই আনসার কি বেলাও পিএসসির আনসার কির সাথে ট্যালি করে নেওয়া, তাই পিএসসির অফিসিয়াল আনসার কির জন্য ওয়েট করো। তবে মোটামুটি তোমরা বিশ্বাস রাখতে পারো যে যে আনসার কিগুলো দেওয়া হয়েছে অবশ্যই সঠিক, কিন্তু এবার যতক্ষণ না পিএসসির আনসার কি বের হচ্ছে ততক্ষণ অবধি সঠিক বেঠিক কিছুই বলা যায় না। তাই পিএসসির আনসার কির ওপরই ভরসা রাখো, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করো। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।